সম্মানিত উপস্থিতি, আজকে আমরা পবিত্র কালামে পাকের সূরা আলে ইমরানের প্রসিদ্ধ একটি আয়াত, যে আয়াত অনেকেই জানেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই আয়াত শুনছেন না? আগে পারেন না অনেকে ইনশাআল্লাহ, পরিচিত আমাদের এই আয়াতের। আজকে আমরা তাফসিরের আলোকে কথা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের জন্য যে গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, আমাদের জীবনের সকল সমস্যা, সকল চিন্তা, সকল পেরেশানির, সকল হতাশা মুক্ত করার জন্য, মনকে শান্ত করার জন্য যা দরকার আল্লাহ পাকে আয়াতের মধ্যে তা দিয়ে দিয়েছেন। যদি এই আয়াতকে আমরা হৃদয় থেকে উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের মনের সকল চিন্তা, সকল পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। কাজেই আমরা আমাদের আর সময় নষ্ট করব না, সরাসরি আমরা আমাদের তাফসির শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী, আমি আগেই বলছিলাম কোরআনের মধ্যে যত জায়গায় কুল শব্দ আসবে তার অর্থ কি, হে নবী আপনি বলুন, কুল হে নবী আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, সকল রাজ্য ক্ষমতার মালিক হলো একমাত্র আল্লাহ, সকল ক্ষমতার উৎস একমাত্র কে, একটু জোরে কন না জনগণ, সকল ক্ষমতার উৎস কে, আর যদি কন যে সকল ক্ষমতার উৎস জনগণ, ইমান আছে না নাই? এই সকল ক্ষমতার উৎস জনগণ, এটা হলো আব্রাহাম লিঙ্কনের ভাষা, আর সকল ক্ষমতার উৎস হইল আল্লাহ, এটা কোরআনের ভাষা। কাজে আপনার এই সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন ভাষারে গ্রহণ করবেন, কোন নীতি আদর্শ গ্রহণ করবেন। আমার আফসোস লাগে, 92% মুসলমানের দেশে এখনও মানুষ কীভাবে এটা বিশ্বাস করে যে সকল ক্ষমতার উৎস জনগণ। ভোটের ইলেকশনের হেডা পাঠ হচ্ছে আলাদা, কিন্তু ইমানের ক্ষমতার পাঠ হচ্ছে আলাদা। আজকে আপনি রাজনীতি করতে গিয়ে যদি নিজের ইমানকে শেষ করে দেন, এই রাজনীতি কি আপনারে কবরে আজাব থেকে বাঁচাইতে পারবে? এই রাজনীতি কি আপনারে হাশরের ময়দানে আল্লাহর আজাব থেকে রক্ষা করতে পারবে? কাজেই আমরা ইমানদার, আমাদের জীবনের সবচাইতে মূল্যবান বস্তুর নাম হচ্ছে ইমান। জীবনের সব কিছু হারায় ফেলতে পারবো, নির্দ্বিধায় পিছনের দিকে তাকাবো না, কিন্তু ইমান এক বিন্দু দিতে আমরা রাজি নেই, কথা ঠিক কিনা? আমাদের জীবনের চাইতে সবচাইতে বেশি মূল্যবান জিনিসের নাম হচ্ছে কি, ইমান। এই জন্যই তো ইন্ডিয়া পছন্দ করি না আমরা। এখন ইন্ডিয়া কেন পছন্দ করে না, এটাও দোষ। পছন্দ করবো কেমনে, তাদের ম্যাটেরিয়াল আর আমাদের ম্যাটেরিয়ালই তো আলাদা। 150 কোটি মানুষের দেশ বাংলাদেশ, 18 কোটি মানুষের দেশ। এই 150 কোটি মানুষের দেশে একজন হাফেজ এরকম তৈরি করতে পারে নাই যে সারা বিশ্বের মধ্যে কোরআনের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হইতে পারে, কিন্তু আল্লাহর রহমতে আমাদের 18 কোটি বাংলাদেশের মধ্যে এমন হাফেজ বুড়ি বুড়ি যারা প্রতি বছর কোরআনের প্রতিযোগিতা দিয়ে সারা বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন হয়ে আসতেছে, তারাও বিশ্বে চ্যাম্পিয়ন হয়েছে, তারা সিনেমা দিয়া হয়েছে, নাচ গান দিয়া হয়েছে, নাটক সিরিয়াল দিয়া হয়েছে, অন্যান্য সকল নাজায়েজ যেগুলিতে ইমান ধ্বংস করে ওই সকল কাজ দিয়ে তারা বিশ্বে 1 নম্বর হয়, আর এই বাংলার মুসলমানরা কোরআন দিয়ে বিশ্বে 1 নম্বর হয়। সেই জমিনের মানুষরা কোরআন দিয়ে 1 নম্বর হয়, সেই জমিনের মানুষরা ওইগুলারে কেমনে সাপোর্ট করে, কথা বুঝাইতে পারলাম? কাজী যোজন যোজন দূরত্ব, ওই মন মানসিকতার মধ্যেই পার্থক্য। আমরা আমাদের কোরআন নিয়ে খুশি, কারণ এই জমিন 360 আউলিয়ার জমিন, এটা আল্লাহর ওলিদের জমিন। এই জন্য এই জমিনে যে আল্লাহর ওলিরা শুয়ে আছে তার ফলই হইল এইটা যে সামান্য এই ছোট্ট একটা দেশের কোরআনের হাফেজেরা প্রতি বছর সমগ্র বিশ্বে চ্যাম্পিয়ন হইতেছে। এটা পরিশ্রম করছে তারা, ফল খাইতেছি আমরা, কথা ঠিক না? তারা এই দেশে মানুষের কাছে দিন প্রচার করে গেছে, সেই দিনের অগ্রসর হতে হতে এতদূর পর্যন্ত পৌঁছাইছে যে এখন সমগ্র বিশ্বের চাইতে কোরআনে আমরা অ্যাডভান্স হয়ে গেছি। আর যাদের দেশের ভাষা আরবি,
যারা আরবিতে কথা বলে, যারা মায়ের পেট থেকে বের হয়ে আরবি কইতে পারে, কোরআনের ভাষায় কথা বলে, কিন্তু তারাও কোরআনের প্রতিযোগিতায় আসলে আমাদের সাথে পারে না। এই দেশের যে সমস্ত মানুষের ঈমান আমল আছে এবং যারা এই ঈমান আমল ধরে রাখতে চায়, তারা ওদেরকে কোনোদিন সমর্থন করতে পারে না। এটা সম্ভবই না। হয় ঈমান ছাড়েন, নইলে তাদেরকে সমর্থন করেন, দুইটার একটা। ঈমান রাখতে চাইলে তারা নাই, তারা থাকলে ঈমান নাই। কথা বুঝাইতে পারলাম? এখন আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখা, এটাও একটা অপরাধে পরিণত হয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে সূরাতুল বুরুজের তাফসীরের মধ্যে 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আসহাবুল উখদুদ নামের এক সম্প্রদায়ের ঘটনা বর্ণনা করছেন। সেখানে বলা হয়েছে, উতিলা আসহাবুল উখদুদ, একটা গর্ত করা হয়। এটা আল্লাহ রসুল দুনিয়াতে আসার আরও অনেক হাজার বছর আগের ঘটনা। একটা গর্ত করে, সেই গর্তের মধ্যে 70,000 মুসলমান একটা গর্তের মধ্যে ফেলে গর্তের মধ্যে আগুন ধরায় দেয়, দিয়া গর্তের মুখটা বন্ধ করে দেয়। মিয়ানমারে যেভাবে কিছুদিন আগে করছে, ঠিক ওই কায়দায়, সন্ত্রাসী কায়দায় 70,000 মানুষকে তারা একটা গর্তের মধ্যে আগুন জ্বালায়া পুরাইয়া ছাই বানায় দিল। তাদের কি অপরাধ ছিল? আল্লাহ পাক কোরআনে সূরাতুল বুরুজের 9 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওয়া নাকামু মিনহুম, তারা কোনো অপরাধ করেনি, তাদের কোনো অপরাধ ছিল না, ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদের অপরাধ এতটুকুই ছিল তারা পরাক্রমশালী ওই এক আল্লাহর উপরে ঈমান এনেছে। ওই এক আল্লাহে তারা বিশ্বাস করেছে, ঈমান এনেছে, এটাই তাদের অপরাধ। ওই অপরাধের কারণে নির্বিচারে বিনা বিচারে 70,000 মানুষকে এক গর্তের মধ্যে মেরে ফেলল। তাদের অপরাধ ছিল কি? আল্লাহর উপরে কেন ঈমান আনছে? ব্যাস, কোরআনের কথা, সূরা বুরুজের 9 নম্বর আয়াত। এখন আল্লাহর উপরে বিশ্বাস রাখলো দোষ, দোষ বিশ্বাস রাখতে বো জনগণের উপর। আল্লাহ পাক আমাদের ঈমানকে হেফাজত করুন। এই জন্য প্রিয় ভাইরা, দুনিয়াতে যত জিনিস আছে ঈমানের চাইতে দামি কোনো জিনিস নেই। আপনাদেরকে এর আগের সপ্তাহে তাফসীর শুনাইছিলাম না, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরায়ে আলে ইমরানের 19 নম্বর আয়াতের তাফসীর, আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্মের নাম কি? ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শকে, অন্য কোনো ধর্মকে, অন্য কোনো দিনকে যারা নিজের আদর্শ গ্রহণ করবে, এমন কোন আদর্শ যদি লালন করে যে আদর্শ আমার দিনে ইসলামের বিরোধী যায়, ফালাইয়ুকবালামিন, ওই লোকের সারা জীবনের এক দিনের আমলও আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে হাশরের ময়দানে ক্ষতিগ্রস্ত ধ্বংস মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইসলাম বাদ দিয়া অন্য কাউরে আপনি প্রাধান্য দিতে? ওই এক টাকলায় কিছুদিন আগে কইছিল না, ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে, এই দেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না ইনশাল্লাহ। এদিকে কয় রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, এদিকে কয় কি ইনশাল্লাহ, ক্ষমতা পায় মনে করছে আমার চাইতে বড় কে আছে। আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুল, হে নবী জানাইয়া দেন, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমি ক্ষমতা দিতেও পারি, আমি ক্ষমতা নিতেও পারি। ওই টাকলার এসকা ডাইকে আমি বইলে দিতেছি যে দেখো তুমি টাকলা নাই, ইসলাম ইসলামের জায়গায় আছে। কথা ঠিক না কর? ইসলাম ইসলামের জায়গায় আছে, তোমার টাকলার বেল নাই, এবার তো নমিনেশনও পাই নাই। তাহলে ইসলাম বাদ দিয়া যারা ক্ষমতার মোহে নিজের বেশি বড় মনে করে, আল্লাহ পাক এমনভাবে আসার মারে তাদেরকে, একদম আসারের চলে শেষ। প্রিয় ভাইরা মনে রাখবেন, এই জমিনে ইসলাম পরাজিত হওয়ার জন্য আসে না, ইসলাম বিজয়ের জন্য আসছে। আজ নয় তো কাল ইসলাম বিজয়ী হবে, ইসলামের গন্তব্য বিজয়। আপনি যদি থাকেন এই বিজয়ের সঙ্গী হতে পারবেন, আপনি যদি না থাকেন আপনার কপাল পড়বে, ইসলামের কিচ্ছু হবে না। ইসলাম তার বিজয়ের জন্য আসছে, বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলছিলাম
আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিলেন হে নবী আপনি জানান কুলিল্লাহুম্মা মালিকাল মুলক হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ তুউতিল মুলকা মান তাশা যাকে আপনি চান তারে বাদশা বানায় দেন তারে ক্ষমতা দেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আর যাকে চান ক্ষমতার থেকে টেনে হেসড়ে অপমানিত করে জুতার বাড়ি খাওয়ায় তারে ক্ষমতার থেকে নামায় দেয় বসে ইসলামের লগে বেদবি করছিল মুসলমানদের সাথে বেদবি করছে মুসলমানদের সন্ত্রাসী বানাইছে আল্লাহ শুধু ক্ষমতা তো নামায় নাই আমেরিকার ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট যে জুতার বাড়ি খাইয়া ক্ষমতার থেকে নামছে কথা ঠিক না সাংবাদিকে জুতা মারে নাই তার গালে সাংবাদিকের নাম জাইদি একমাত্র সেই জুতার বাড়ি খেয়ে নামছে আর কেউ খায় নাই কারণ তার মতো ইসলামের সাথে এত বেয়াদবি আর কেউ করে নাই আল্লাহ পাক বলেন আমি ক্ষমতা দেই আবার আমি ক্ষমতা কেড়ে নেই সাংবাদিকে জুতা মারছে তারে তো অ্যারেস্ট করা হয়েছে তার সাথে মানুষ গেছে দেখা করতে জামিনের ব্যাপারে জামিন টামিন বাদ দিয়া সবার আগে কয় আমার জুতা কই যে জুতা মারছিল জুতাটি কই মানুষে কইতেছে বেটা তোর এই জুতা নিলামে যেই টাকার দাম উঠছে সারা জীবন এই জুতার টাকায় খেয়ে যেতে পারবি আর কিছু লাগবে না জুতা নিলামে উঠছিল তো জানেন কেমন জুতা দুনিয়ার সবচেয়ে বর্তমান যুগের আবু জাহেল আর কি বুশ তার গালে জুতা মারছে মুসলমানরা তো এই জুতারে কোটি কোটি টাকা দিয়ে কিনা নিয়ে গেছে দেখেন ইসলামের পক্ষে যদি একটা জুতা থাকে দেখেন জুতার মর্যাদা আল্লাহ কোথায় উঠে গেছে সুবহানাল্লাহ বাজিয়ে কইল আগামী শুক্রবার কাজা উঠেন সুবহানাল্লাহ জোরে কর ইসলামের পক্ষে যদি একটা জুতাও থাকে দেখেন জুতার মর্যাদা আল্লাহ কোথায় উঠে দেন আর ইসলামের বিরুদ্ধে যদি প্রেসিডেন্টও থাকে ওই প্রেসিডেন্টের দেখেন মর্যাদা কোন জায়গায় নেমে যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন সকল ক্ষমতার উৎস আমি আল্লাহই সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ নিজে কাউকে যদি বাদশা বানাই ক্ষমতাবান বানাই সেটা আমি আল্লাহই বানাই আবার যদি কাউকে ক্ষমতার থেকে নামাই যদি কারো কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিই সেটাও আমি করি ওয়াতুইজ্জু মান তাশা আপনি যাকে চান তাকে ইজ্জত দান করেন সম্মানিত করেন ওয়াতুদিল্লু মান তাশা আর যাকে চান তাকে অপমানিত করেন লজ্জিত করেন বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির সকল কল্যাণ সকল মঙ্গল একমাত্র আপনি আল্লাহর হাতে ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির আবারও আল্লাহ বলতেছেন সমগ্র ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ আমি পারি না এমন কোন কাজ আছে এই কথাটা একমাত্র বলতে পারবেন কে আল্লাহ আর কেউ দুনিয়াতে এই কথা বললে শিরক হবে আমরা মাঝে মধ্যে বলি না যে বেটা আমি পারি না আবার এমন কোন কাজ আছে শিরক এই গুণটা একমাত্র কার আল্লাহ আল্লাহ পারে না এমন কোন কাজ নেই কিন্তু মানুষের জন্য কি পারে না এটা বাতাস এলে আটকে রাখতে পারেন না তাও বাই চান্স যদি পেট খারাপ হয় তো লুঙ্গি নষ্ট করে আনলাম এ কত বড় একটা বেড়া হয়ে গেছে চিন্তা করে একটা মশায় কামড় দিলে ঠিক তার এরকম করে ঠিক না এবারে না বলে এমন কোনো কাজ নাই এই জন্য সব পারেন একজন তিনি কে আল্লাহ এই কথা যদি মানুষ বলে তার ইমান শেষ শিরিক হয়ে যাবে এই আয়াতটা কখন নাজিল হয় মুফাসসির ইকরাম লিখেছেন মহা গুরুত্বপূর্ণ এই আয়াতটি আল্লাহ পাক নাজিল করেছিলেন খন্দক যুদ্ধের প্রাককালে খন্দক যুদ্ধের কিছু আগে এই আয়াতটা নাজিল হইল নাজিল হওয়ার কারণ হচ্ছে সবাই মনোযোগ আছে তো একটু এদিক ওদিক মনোযোগ যাইব সব ভুলে যাবেন ভালোভাবে খেয়াল করেন উহুদের যুদ্ধে মুসলমানরা বিজয় হতে পারেনি আল্লাহ রসুলের একটা হুকুম সাহাবিরা না মানার কারণে শোচনীয়ভাবে মুসলমানরা সেই ময়দানে ক্ষতিগ্রস্ত হয়েছে নবীজি 50 জন সাহাবি দিছিলেন একটা পাহাড়ের উপরে দিয়া বলছেন আমরা যুদ্ধে জিতি বা হারি আমি বলার আগ পর্যন্ত পাহাড়ের উপর থেকে কেউ নামবা না এই কথা নবীজি বলছিলেন 50 জন সাহাবিকে হাতে তীর দিয়া যুদ্ধ শুরু হয়ে গেছে তারাও পাহাড়ের উপর থেকে দাঁড়ায় দেখতেছে মুসলমানরা যুদ্ধে বিজয় হয়ে গেছে গনিমতের মাল একত্রিত করতেছে
যখন তারা দেখলো যে গনিমতের মাল একত্রিত মুসলমানরা বিজয় হয়ে গেছে কাফেররা পালানো শুরু করছে তারা মনে করলো আমরা যুদ্ধে বিজয় হয়ে গেছি এখন আমরা মাঠে নেমে যাই তাদের মধ্যে আবার কয়েকজন বলল যে না আল্লাহর রাসূলের কথা কি তোমাদের মনে নাই নবীজি বলছেন জিতি বা হারি তার অনুমতি ছাড়া নামাজ হবে না কিন্তু কয়েকজন বলল যে না যুদ্ধে তো বিজয় হয়ে গেছে এখন নামলেও কোনো সমস্যা নাই কথা বলে সবাই নামে নাই তবে অধিকাংশ সাহাবী নেমে গেছে সামান্য কয়েকজন ছিল কারণ ওইখানে পিছন দিয়া পাহাড়ের পিছনে আরেকটা রাস্তা আছে যেটা উহুদের ময়দানের দিকে আসে এখন মুসলমানরা কাফেররে দাওয়া করতেছে সামনে হলো কাফের পিছনে কারা মুসলমান পিছনে মুসলমান সামনে তারা পিছনে দৌড়াইতেছে তাদেরকে আর দৌড়াইতেছে যখন তারা পাহাড় থেকে নেমে আসলো ওই পিছন দিয়া তারা পালাইতে পালাইতে দৌড়ে আইসা যখন দেখলো এই পয়েন্টটা খালি পঞ্চাশ জন সাহাবি একসাথে যদি উপর থেকে তীর মারতো তাহলে রাস্তাতে ঢুকতে পারতো না কিন্তু আছে আট দশ জন আট দশ জনে তীর মারছে নিচে মানুষ দুইশো কয়জন রে আটকে গেল ঢুইকা গেছে ঢুইকা তারা ওই লোকগুলার সাথে যুদ্ধ করে তাদেরকে শহীদ করে দিছে দিয়া এখন তারা ময়দানে এখন সামনে কাফের পিছনে কাফের মাঝখানে তারা যখন ডাক দিল কাফেররা পিছনে তাকায় দেখে পিছনেও আমাদের লোক এই সাইডেও আমাদের লোক মাঝখানে পড়ে গেছে মুসলমানরা এবার তারা অতর্কিতভাবে এমন হামলা করা শুরু করলো ইসলামের সবচাইতে বীর যোদ্ধা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শহীদ হয়ে গেলেন টুকরা টুকরা করলো লাশটা কলিজা বের করে চাবাইলো নাক কাটলো কান কাটলো আল্লাহর রসুলের মাথার মধ্যে লোহা ঢুকে গেল দান্দান মোবারক শহীদ হয়ে গেল আল্লাহর রসুল রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেছেন সাহাবির এক পর্যায়ে মনেই করছিল আল্লাহর রসুল শহীদ হয়ে গেছেন সত্তর জন সাহাবি শহীদ হইল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিটা তীরের আঘাত নিচে নবীজিরে বাঁচানোর জন্য তারপরও মরে নাই তারে বলা হয় জীবন্ত শহীদ মরে নাই সে এমন বিপর্যস্ত হওয়ার পর মুসলমানরা যখন ফিরে আসলো এখন মুসলমানদের অবস্থা খুব করুণ কারো মাথা ফাটা কারো হাত ফাটা কারো পা ফাটা এক একজন এক এক ইঞ্জুরিতে আছে তখন মদিনার আশেপাশের লোকজন যারা তারা চিন্তা করলো মুসলমানদের কারণে এতদিন কিছুই করতে পারি নাই বিশেষ করে বদরের যুদ্ধে জিতার পর তো তারা মনে করছিল পুরো পৃথিবী দখল করছে এখন যেহেতু তারা দুর্বল এই সুযোগে তাদের উপর হামলা করতে পারে বনু আসাদ গোত্রের লোকেরা মুসলমানদের উপরে হামলা করার চেষ্টা করেছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেড়শো জন সাহাবি দিয়ে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের সেনাপতি বানায় তাদের কাছে পাঠালেন তারা হামলার নিয়ত করছে এখনো হামলা শুরু করে নাই ওই তাদের নিয়তের খবর আল্লাহ পাক আগেই ওহি দিয়া জানাই দিয়েছেন এখন তারা অস্ত্রশস্ত্র গুছাইতেছে হামলা করার জন্য রেডি হইতেছে এমন সময় মুসলমানরা হামলা করে বসছে মানে অতর্কিতভাবে প্রস্তুতি নেওয়ার সময় পায় নাই আর এই টাইমে মুসলমানরা হামলা করতে পারে এটা তারা কল্পনাও করতে পারে না আল্লাহ পাক যখন তার রসুলকে ওহির মাধ্যমে জানাইলেন ওই আগেই মুসলমান হামলা করলো তারা ছত্রভঙ্গ হয়ে গেল দিক বিদিক ছুটে পালাতে লাগলো মুসলমানরা সেখানে বিজয় হলো কিছু উট কিছু বকরি গনিমতের মাল হিসাবে সাথে করে নিয়ে আসলো এরপরে হৃদয় বিদারক দুইটা দুর্ঘটনা এগুলোর যুদ্ধ বলা চলে না এগুলো হচ্ছে দুর্ঘটনা একটার নাম হচ্ছে বীরে মাউনা আরেকটার নাম রাজি সেখানে ঘটনাগুলি হয়েছিল এমন যে কিছু লোক এসে আল্লাহর রসুলকে বলছিল আমি দুইটা ঘটনার একসাথে করে বলতেছি আর কি সময় বাঁচানোর জন্য তারা আল্লাহর রসুলকে এসে বলল হে আল্লাহর রসুল আমাদের দেশে কিছু লোক নতুন মুসলমান হয়েছে এখন যারা নতুন ইসলাম গ্রহণ করছে তাদেরকে কোরআন শেখানো দরকার দিনের তালিম দেওয়া দরকার নামাজ রোজা শেখানো দরকার নতুন মুসলমান তো কিছুই জানে না আপনার সাহাবিদের মধ্যে যারা ভালো আলেম আছে ভালো হাফেজ আছে যারা কোরআন ভালো জানে হাদিস ভালো জানে ওই রকম ভালো হাফেজ আলেম কিছু আমার সাথে দেন তাদেরকে আমরা আমাদের এলাকায় নিয়ে যাব সেখানে নও মুসলিমদেরকে নতুন মুসলমানদেরকে তারা দিনের শিক্ষা দিবে আল্লাহ রসুল সরল মনে বিশ্বাস করছেন দুইটা ঘটনাতে মোট ছিয়াত্তর জন কতজন এক যুদ্ধ হইল দশ জন বা ছয়জন আরেকটাতে সত্তর জন মোট ছিয়াত্তর জন সাহাবি সাহাবাই একরামদের মধ্যে পাঠাইছেন যাদের প্রত্যেকেই এক একজন আলেম এক একজন কোরআনের হাফেজ তারা রাত্রেবেলা তাহাজ্জুদ কোরআন তালিম এগুলির মধ্যে রাত কাটাই দিত দিনের বেলা কাঠের তৈরির কাজ করত ওই কাঠের কাজ করে যেই টাকা পাইত ওই টাকা নিজে রাখাইতো না নবীজির যেই মাদ্রাসা সব ছাত্রগুলো মাদ্রাসায় পড়ে আছে আসহাবুস সুফফা মাদ্রাসার নাম কারো বাড়িঘর নাই টাকা পয়সা নাই খাবারের খবর নাই শুধু ওইখানে বসে আছে কেউ কিছু দিলে খাইতে পারে না দিলে খায় না এই লোকগুলা সারাদিন কাঠের কাজ করে রাত্রেবেলা ওই টাকাটা নবীজির মাদ্রাসায় দান করে দিত এত ভালো মানুষ ছিল তারা এইরকম ছিয়াত্তর জন লোক তাদেরকে নিয়ে গেল আসলে
কোরআন শিক্ষার জন্য না তাদেরকে মারার ফন্দি করছি। রাস্তার মাঝখানে তারা আগে থেকে 300 সৈন্য রেডি করে রাখছে পাহাড়ের পিছনে। এক জায়গার নাম বীরে মাউনা আর এক জায়গার নাম রাজি। এই বীরে মাউনা এবং রাজি জায়গাতে যখন সেই সাহাবীরা পৌঁছাইলো, তাদের সৈন্যগুলো পাহাড়ের গুহা থেকে বের হয়ে 20টির মতো তীর মারা শুরু করলো। এখন ডানের থেকে তীর আসতেছে, বামের থেকে আসতেছে, সামনের থেকে, কারণ ওরা তো আগে থেকে শক আইকা রাখছে, প্ল্যান করে রাখছে না। চতুর্দিক থেকে তীর মারতে মারতে ওই জায়গায় অধিকাংশ সাহাবী শহীদ হয়ে গেছেন। এর মধ্যে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত খুবাইব ছিলেন, আব্দুল্লাহ ইবনে দুজানা ছিলেন, আব্দুল্লাহ ইবনে তারেক ছিলেন, অনেক বড় বড় সাহাবীরা ছিলেন। একজন সাহাবী শুধুমাত্র তারে বন্দি করে নিয়ে গেছিল, সে পরবর্তীতে মুক্তি পাইছে, তার নাম ছিল আমের ইবনে উমাইয়া। এই সাহাবি সেখান থেকে মুক্ত হয়ে আসছে, কিন্তু নিজের চোখে নিজের 75 জন আলেম ভাইরে শহীদ হওয়াটা সে নিজের চোখে দেখছে। সেই সাহাবি ফিরে আসার পর রাস্তায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সব ঘটনা খুলে বললেন। হাদিসের বর্ণনা এসেছে আল্লাহ রসুল এত কষ্ট পাইলেন, এত কান্না কাটছেন, তিনি এক মাস পর্যন্ত লাগাতার নবীজি তাদের জন্য বদদোয়া করছেন। আল্লাহ রসুল নিজে এক মাস পর্যন্ত তাদের জন্য বদদোয়া করছেন। পরবর্তীতে আমের ইবনে উমাইয়া সে মুক্ত হওয়ার পর কোথাও সফরে যাইতেছিল, রাস্তায় বনু নাজির গোত্রের দুইজন লোক, এরা ছিল মদিনার ইহুদি। কথাগুলি মনে রেখেন, বনু নাজির তারা মদিনার ইহুদি। মদিনার কি? ইহুদি। বর্তমানে যেমন ইসরায়েলিরা ইহুদি, গাদ্দার বেইমান, এরকম এই বেইমান গোষ্ঠীর লোক দুইজন ইহুদি। তো তাদের সাথে নবীজির সাথে একটা চুক্তি করা ছিল, শান্তি চুক্তি, অর্থাৎ তোমরাও আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবা না, আমরাও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব না, তোমরা তোমাদের এলাকায় নিরাপদে থাকো, আমরা আমাদের এলাকায় নিরাপদে থাকবো, কেউ কারোর উপর হামলা করবে না, এরকম শান্তি চুক্তি হয় না? শান্তি চুক্তি হয়েছে। কারণ ওই দুইটা ইহুদি গিয়া আবার ওই সাহাবির পাশে বসছে, সাহাবি ভয় পাইছে, কারণ এই সে কি ঘটনা নিজের চোখে দেখে আসছে, দেখার কারণে সে ভয় পাইছে, ভয় পাইয়া সে চুপচাপ রয়েছে। যখন ওই দুইটা ইহুদি ঘুমায় গেল, একবারে ঘুমের মধ্যে দুনোডারে জবাই গিরে দিছে। এখন আল্লাহ রসুলের কাছে এসে বললেন, এমন এমন বনি নাজির গোত্রের দুজন লোককে আমি হত্যা করছি। নবীজি বললেন, তুমি এটা কী করলা? আমি তো তাদের সাথে শান্তি চুক্তি করছি, তারাও আমাদেরকে মারবে না, আমরাও তাদেরকে মারব না। এটা কূটনৈতিক সিদ্ধান্ত, রাষ্ট্রীয় সিদ্ধান্ত, প্রেসিডেন্ট হিসেবে আল্লাহ রসুলের সিদ্ধান্ত নিয়েছেন শান্তি বজায় রাখার জন্য। এখন সে যেহেতু দুইজন ইহুদিরে মারলো, এটা অপরাধ করছে না? কথা কয় না? অবশ্যই অপরাধ করছে। আল্লাহ রসুল বললেন, তুমি যে অপরাধ করছো এর জরিমানা দিতেই হবে, যেহেতু তুমি ইচ্ছা করে মারো নাই এই জন্য তোমারে ফাঁসি দেওয়া হবে না। তবে দুইজন মানুষকে হত্যা করার পরিবর্তে যেই জরিমানা আসে, ইসলামের নিয়ম হচ্ছে একজন মানুষ হত্যা করলে তার জরিমানা কত? এক তাফসিরে কইছিলাম, মনে করেন কে কইছে? মাশাল্লাহ, মাশাল্লাহ কোন সবাই মনে রাখেন না কে? একজন মানুষ হত্যা করলে তার জরিমানা 100 উট, দুইজন হত্যা করছে জরিমানা কত? 200 উট। আল্লাহ রসুল 200 উটের টাকা পাইব কই? সাহাবা ইকরামদেরকে বললেন যে তোমরা টাকা পয়সা দাও, জরিমানা দিতেইব। সবাই টাকা পয়সা দিলেন, 200 উটের টাকা নিয়ে নবীজি ওই বনু নাজির গোত্রের ইহুদিদের কাছে গেলেন। গিয়ে সেখানে গিয়ে বললেন, এমন এমন একটা ঘটনা দুঃখজনকভাবে হয়ে গেছে, সে ইচ্ছা করে মারে নাই, নবীজি জরিমানা না দিলে ওরা কি করত? যুদ্ধ করলে পারত? নবীজি বললেন, দেখো আমার সাহাবি ভুলেই কাজ করে ফেলছে, সে ইচ্ছা করে করে নাই, তার পক্ষ থেকে জরিমানা আদায় করার জন্য আমি নিজে আসছি। আল্লাহ রসুল গেছেন, সাথে হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী সবাই ছিল, কাজের লোক যারা আর কি, বুঝছেন না? হযরত উমর আর আলী দুইজন থাকলে আর কি লাগে, তো সব সাথেই ছিল। তারা বলল যে ঠিক আছে, আমরা একটু চিন্তা ভাবনা করে আলোচনা করে আপনারা জানাইতেছি, আপনি বসেন। তাফসির ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয়ালের সাথে এইভাবে হেলান দিয়া তাদের জন্য বৈশা অপেক্ষা করতেছে, তারা কি সিদ্ধান্ত নেয় ওটা জানার জন্য। আর তারা এইদিকে ভিতরে ভিতরে গিয়া পরামর্শ করলো, নবীজি আসছে একা, সাথে 7-8 জন সাহাবি, বেশি কেউ নাই, যদি ওরা বোঝে নাই যে এনে দুইজনই যথেষ্ট,
তারপর ও কইছে যে 7-8 জন লোক মানুষ খুব কম মুহাম্মদকে মারার এই একটা সুযোগ নাউজুবিল্লাহ কোন এই সুযোগ এখন তারা বলতেছে মুহাম্মদকে মারার সুযোগ মাথা খারাপ হয়ে গেছে ওই দাও একপাশে আলী একপাশে ওমর 200-300 তো গনায় ধরে না ওরা ওরা 20-25 টারও একালি মনে করে না আমরা তো একালি ধরি চাইটা ওরা কাফের মুশরিক 40-50 টারও একালি মনে করে না তো কয় এইখানে মুহাম্মদেরকে সম্মুখে হামলা করে পারবা না হযরত আলী হযরত ওমর তারা সাথে আছে তারা বলল যে এইভাবে মারব না তারা আমাদের লোক মাইরা বলতেছে যে ইচ্ছা করে মারে নাই আমরাও চক্রান্ত করব কি কয় সে যে দেয়ালের উপর হেলান দিয়ে বসে আছে আগে ওই যে গম চাকির মধ্যে দিয়া এটারে ঘুরাইয়া আটা পিষ্ট ওই যে চাকিটা ওটা ছিল পাথরের অনেক ভারী অনেক কি ভারী তারা বলতেছে এই চাকি দেয়ালের উপরে নিয়ে সেখান থেকে মুহাম্মদের মাথার উপরে ফলাই দিবে সে মারা যাবে আমরা বলবো অ্যাক্সিডেন্ট কি বলবো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এই পরামর্শ কইরা তারা আসছে যখন তারা এই পরামর্শ কইরা আসলো উপরের থেকে আটার চাকি ফলায় নবীজিরে মারবে নবীজি যেখানে বসে অপেক্ষা করতেছে সেখানে আইছে আইসা দেখে নবীজিও নাই কোনো সাহাবীরাও নাই কারণ ওই তাদের পরামর্শ কোন মানুষে শুনে নাই উপরের থেকে কে শুনতেছে আল্লাহ আল্লাহ পাক তার রাসূলকে জানাই দিয়েছেন তারা আসার আগেই নবীজি সাহাবীদেরকে নিয়ে মদিনায় চলে গেছেন 200 উটের জরিমানা খাওয়াই দিতেছি কারা আল্লাহ রাসূল মদিনায় গিয়ে চিঠি লিখলেন বনু নাজির গোত্রের ইহুদিরা মদিনাতে যারা আছে কয় দিন যেন সময় দিছিলেন 10 দিন সম্ভবত এই 10 দিনের মধ্যে মদিনা খালি করো একজনও জানি মদিনায় না পাই যদি মদিনা না ছাড়ো তাইলে তোমাদের সবার বিরুদ্ধে যুদ্ধ করে হত্যা করা হবে অতএব নিরাপদে দেশ থেকে পালাও কারণ দেশের মধ্যে যদি বিদ্রোহ থাকে যারা ওই দেশের প্রেসিডেন্টরে মারতে চায় একরে দেশে জামাইয়া দর দিয়ে রাখবো নবীজি হুকুম জারি করছে সব দেশের থেকে বাইরে হয়ে যাও বাড়ি ঘর যা কিছু জিনিসপত্র আছে সব নিয়েই পালায় যাও সমস্যা নাই কিন্তু মুসলমানরা যদি ধরে এগুলি নিয়ে আর পালানোর সুযোগ পাইবে না নবীজি এই চিঠি লিখলো তারা ভয় পাইল ভয় পেয়ে তারা চিন্তা করলো যে না মুহাম্মদ এবং তার দলের সাথে যুদ্ধ করে পারা যাবে না কাজেই তারা পালানোর সিদ্ধান্ত নিল মাল সাবানা গুছাইতেছে এমন সময় মুসলমানদের গ্রুপে যে মুনাফিকের সর্দার নাম জানি কি আব্দুল্লাহ ইবনে উবাই মাশাআল্লাহ এই যে একটা মনে রাখছি এরকম একটা একটা সবাই মনে রাখেন তাহলে সবার লেগে ভালো হইব মুনাফিকের সর্দারের নাম আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল্লাহ ইবনে উবাই তাদেরকে কইল এই যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা বলতেছি এ কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ নবীজির পিছনেই দাঁড়ায় পড়ে এ কিন্তু রমজান মাস আইলে এক দস্তরখানায় বৈশা নবীজির লগে ইফতারি করে এর টুপি দাড়ি পাগড়ি দেখলে নিজেরই মুনাফিক মনে হইব এমন সুন্দর টুপি এমন সুন্দর পাগড়ি এমন সুন্দর দাড়ি অথচ আসলে লোকটা কি মুনাফিকের সর্দার হেড মুনাফিক সে ওই ইহুদিদেরকে বলল আরে তোমরা মুহাম্মদের ভয় মদিনা পালাইবা কেন যদি মুহাম্মদের সাথে যুদ্ধ করতে হয় আমার 2000 সৈন্য আছে আমি তোমাদেরকে দেব মুহাম্মদের ভয় তোমাদের পালানোর দরকার নেই সে বলল তুমি একা যদি না পারো সে আশেপাশের আরো 2-3 গোষ্ঠীর সর্দাররে ডেকে আনবে আইনা বলল তোমরা কি এই ইহুদিদেরকে মুহাম্মদের বিরুদ্ধে সাহায্য করবা বলে হ্যাঁ ঠিক আছে আমরা সাহায্য করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 দিন পরে তাদের খবর নিল কিরে এরা আসে না পলাইছে কয় না পালায় নাই এরা তো বলে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতেছে নবীজি কইল এত বড় সাহস কার আল্লাহ রাসূল জানেন না যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাজ নবীজি জানতেন তারপরও কিছু বলেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে ক্ষমতা যখন এত বেশি হয়ে গেছে তাহলে চলো ক্ষমতা পরীক্ষা করি বনু নাজির গোত্রের সাথে আল্লাহ রাসূল জিহাদ ঘোষণা করলেন এখন নবীজি যখন জিহাদ ঘোষণা করে তাদের কাছ দিকে রওনা হইতেছে এখন ওই যে মুনাফিক 2000 সৈন্য দিব আশেপাশের গোত্রের সর্দাররা হেল্প করব তারা কি করছে এটা সূরা হাসরের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক উঠিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাম তারা ইলাল্লাযীনা নাফাকু হে নবী আপনি কি দেখেন নাই ওই সমস্ত মুনাফিকদের আল্লাযীনা নাফাকু যারা মুনাফিক ছিল নিফাকি করলো মুনাফিকি করলো ইয়াকুলুনা লিইখওয়ানিহিমুল্লাযীনা কাফারু তারা তাদের কাফের বন্ধুদেরকে বলল কাফের বন্ধু কারা ইহুদিরা
কাফের বন্ধু কারা? ইহুদিরা। মুনাফিকরা তাদের কাফের বন্ধুদেরকে বলল, লা ইন উখরিজতুম লানাখরুজান্না মাআকুম, আমরা তোমাদের সাথে একসাথে লড়াই করব। তোমাদেরকে যদি দেশ থেকে বের করে দিতে হয়, মুহাম্মদ আমাদেরকেও বের করে দিতে হবে। অর্থাৎ যুদ্ধে তোমাদের সাথে আমরা আছি, তোমাদের যা পরিণতি হবে আমাদেরও তাই পরিণতি হবে। কথা বুঝলেন? মল্লে বেটা একসাথে মরু, পালানোর দরকারটা কি? আমি 2000 সৈন্য দিতেছি, কথা বুঝেন নাই? এটা হলো আমগো দেশের ভাষার তাফসিরের। তারা বলল, যদি তোমাদেরকে বের করে দেয়া হয় আমরাও বের হয়ে যাব, আমরাও তোমাদের সাথে থাকব। ওয়ালা নুতিউ ফীকুম আহাদান আবাদা, আমাদের মধ্য থেকে একজন মুহাম্মদকে অনুসরণ করব না কখনো। মুহাম্মদ যাই বলে তা আমরা মানব না। এম ইহুদি মুশরিক আর মুনাফিক আমরা একসাথেই থাকব, আর যদি বের হইয়া যাইতে হয় একসাথেই বের হয়ে যাব। ওয়া ইন কুতিলতুম লানাসুরন্নাকুম, যদি তোমরা তাদের সাথে লড়াই করো অবশ্যই আমি তোমাদেরকে সহযোগিতা করব। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষী ওই সমস্ত মুনাফিকেরা ছিল এক নম্বরের মিথ্যাবাদী। মুনাফিক তো মুনাফিক, যার জীবনই যায় বাটমারি কইরা, এবার আরেকজনের লোকে ভালো কথা কইব। তার মানে আপনারা তো বুঝতে পারছেন নিশ্চয়ই কি হইছে। অর্থাৎ মুসলমানরা যখন বনু নাজির গোত্রের উপরে হামলা করছে ইহুদিদের উপর, মুনাফিক পলাইছে সব, কেউ আসে না। আশেপাশের গোত্র যারা সাহায্য করবে কইছিল, কেউ সাহায্য করে না। আল্লাহ কইল না এরা তো মিথ্যাবাদী, এদের কথা বিশ্বাস করলি কেন? এখন এরা বিপদে পড়ছে না, এখন সব পালানো শুরু করছে। পালাইয়া তাদের দুর্গের মধ্যে, বড় দুর্গের বা ক্যান্টনমেন্টের যে দরজা বন্ধ করে তারা ভিতরে গেছে। মুসলমান ওই দরজা ভেঙে ভিতরে যাওয়া সম্ভব না। এখন ভিতর থেকে তারা তীর মারতেছে, কিন্তু মুসলমান তাদেরকে তীর মারলে তাদের গায়ে লাগে না। এর কারণ হচ্ছে মুসলমানরা যেই দিক থেকে তীর মারে ওই দিকে অনেক বড় একটা খেজুরের বাগান। এখন মুসলমানরা যা তীর মারে সব খেজুর গাছের মধ্যে গিয়ে লাগে, অথবা একটা দুইটা গিয়া তাদের গায়ে লাগে, বেশিরভাগই খেজুরের গাছে লাগে, কিন্তু তারা যা মারতেছে সব মুসলমানের গায়ে লাগতেছে। এখন কি করা যায়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আদেশ দিলেন যে এই বাগানের খেজুর গাছ সব কেটে ফেলো। যে গাছগুলো আমাদের সামনে বাধা হয়ে আসে ওই গাছগুলো কেটে ফেলো, এটা কিন্তু ইসলামের নিয়ম ছিল না। যুদ্ধের ময়দানে কোনো গাছ কাটা নিরীহ মানুষের ক্ষতি করে, এটা কিন্তু রসুলের নিয়ম না, কিন্তু বাধ্য হয়ে আল্লাহ রসুল এটা করতে বাধ্য হইলেন। তিনি আদেশ দিলেন খেজুরের গাছ কাটো, সাহাবা ইকরাম খেজুরের গাছ কেটে ফেললেন, এখন ময়দান ক্লিয়ার। এই যে আল্লাহ রসুল খেজুরের গাছ কাটলেন, এই জন্য নবীজির মনে অনেক ব্যথা ছিল, অনেক কষ্ট ছিল। নবীজি গাছগুলো কাটতে চান নাই, কিন্তু তবুও বাধ্য হয়ে যুদ্ধে বিজয় হওয়ার জন্য কাটতে হইল। এই জন্য নবীজির যে মন খারাপ, নবীজির ওই মন খারাপকে ভালো করার জন্য আবার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমা, হে রাসূল আমার, আপনি কিছু গাছ কাটলেন, কিছু গাছ ছেড়ে দিলেন, কাটলেন না। এই যে গাছ কাটলেন আর গাছ কাটলেন না, এই হুকুমটা তো আপনার নয়, এই কাজ আপনি যা করেছেন, ফাবি ইদিনিল্লাহ, একমাত্র আমি আল্লাহর হুকুমেই আপনি এই কাজ করেছে। আর আপনার হুকুম যে এটা আমারও হুকুম, কাজে আপনার কোনো মন খারাপ করার কারণ নাই যে আপনি একটা নিরীহ গাছগুলি কেটে ফেলছেন। ওই গাছ যদি আপনি না কাটতেন আমি আল্লাহ আপনার গাছ কাটার জন্য অর্ডার দিতাম। কাজে আপনি মন খারাপ করবেন না, মনে কষ্ট নেবেন না, আপনি কোনো ভুল করেন। সুবহানাল্লাহ, কত শুধু মনটা খারাপ হইছে, এটারও আল্লাহ পাক কত গুরুত্ব দিয়ে আবার কোরআনের আয়াত নাজিল করে দিছে, সুরায় আহজাবের আয়াত এটা। যাই হোক, সেখানে এখন খাবার নাই, পানি নাই, ওই ক্যান্টনমেন্টের মধ্যে মেন দরজা বন্ধ করা কয়দিন থাকবো, অবরোধের মধ্যে কয়দিন থাকবো। পরবর্তীতে তারা দেখলো না আর পারা সম্ভব না, অস্ত্র ফালাই দিয়া সারেন্ডার, হুজুর মাইরেন না, যা কইবেন তা মানতে রাজি আছি। নবীজি বলেন, ঠিক আছে,
হুকুম আগের দেই রইছে সময় দিলাম একই দিনের মধ্যে তুলবি তলবা গুটায়া মদিনা ছাইরা পলাও তারা সব গিয়া খাইবারে গিয়া অবস্থান নিল নবীজি বলল যেই ভুল জীবনে করছো আর দ্বিতীয়বার কইরো না আমাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত করবা না এই চক্রান্তের সাথে জড়িত হবা না যদি হও আজকে প্রাণে ছাইরা দিলাম সামনের বার কিন্তু ছাড়া হবে না তারা নবীজির কাছে ওয়াদা করলো মুশরিকা দিল নাকে খর দিল সব কইরা স্বীকার করলো যে না মুসলমানের বিরুদ্ধে আর চক্রান্ত অন্তত আপনার বিরুদ্ধে চক্রান্ত আমরা করব না আমাদেরকে ছেড়ে দেন তারা সব স্ত্রী পুত্র মাল ছাবানা নিয়া খাইবারে গিয়া পলাইল প্রিয় ভাইরা আল্লাহ পাক কোরআনে বলেছেন আশাদ্দুন নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু লিয়াহুদ পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট কুত্তার চাইতে খারাপ হইল ইহুদি জাতি মানুষের সবচাইতে বড় হইল ইহুদি একটা কুকুরের লাশ শরম থাকতে পারে ইহুদি গলার শরম নাই তারা গিয়া কি করলো কিছুদিন চুপচাপ ছিল দেখেন না বর্তমান দুনিয়ার ইহুদিদের অবস্থা সামনাসামনি যুদ্ধ করার ক্ষমতা তাদের নাই নবীজি যখন তাদেরকে যুদ্ধের ময়দানে ডাকলো ওইনে গিয়া পলাইয়া স্যারেন্ডার করে আত্মসমর্পণ করছে এরপরে কি করলো বের হইয়া ইহুদিদের নেতা ২০ জন সর্দারকে সাথে নিয়া সরাসরি মক্কায় একদম মুসলমানদের আসল শত্রুর ঠিকানা যেটা মক্কা মক্কাতে গেল গিয়া বললো আমরা খাইবারে আছি মদিনার পিছনে তোমরা মুহাম্মাদের উপরে হামলা করো তোমাদেরকে সাহায্য করার জন্য পিছন থেকে আমরা আসতেছি মক্কার লোকেরা বলল এই লোক তো যথেষ্ট না আরও লোক দরকার তারা করল কি আশেপাশের খ্রিস্টান মূর্তি পূজারি অগ্নি পূজারি মুসলমান বাদ দিয়া যা আছে সব একত্রিত করে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা ঐক্য জোট করছে আমাদের দেশে আছে না একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোট আছে না একটা জোট নাই খালি মুসলমানদের এটি সারা জীবন মুসলমানকে কিছু কিছু খাদ্যত আছে ওই যে কিছু কিছু কাডাল আছে লাত্তি না দিলে বলে পাকে না আমগো মুসলমানের কিছু কিছু খাদ্যত আছে লাত্তি না খেলে এটির হুশ হয় না এই জন্য তো আলেমরা ছোট ছোট মাসালার মধ্যে নিয়ে নিজেরা নিজেরা ঝগড়া লাগাই রাখছে আর ওইদিকে সব বিধর্মীরা একজোট হয়ে মুসলমানদের পিছনে খালি বাস আর বাসের পরে বাস দিতে আসছে কথা ঠিক কিনা কর এটি যে লাত্তি খেলে এরপরে এক করলেন মুসলমানদের মারার জন্য ওইদিকে সব ওই ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা যা আছে সব একজোট এই জোট করার পিছনে মূল হতে হইল ইহুদিরা এখনও দুনিয়াতে দেখবেন সামনাসামনি যুদ্ধ করার ক্ষমতা তাদের নাই যা চক্রান্ত করে সব পিছিয়ে ওই আমেরিকারে লাগাই দিব ফ্রান্সেরে লাগাই দিব অমুখেরে লাগাই দিব তারা জীবনে সামনে আইব না কথা বুঝাইতে পারলাম এই চরিত্র মুনাফিকি চরিত্র কাপুরুষতার চরিত্র আগের থেকে আর মুসলমান যারে ধরে ওরে সামনের থেকে কলিজায় পাড়া দিয়েই ধরে কথা ঠিক কি না কর ও পিছনের থেকে চক্রান্ত করে আমাদের সুন্দরী সুন্দরী মেয়ে রাস্তায় নামায় দিয়া মুসলমানদের চরিত্র নষ্ট করো এই স্বভাব মুসলমানের নাই গুলা ইহুদিদের স্বভাব সুন্দরী সুন্দরী নারীদেরকে রাস্তায় নামায় দেয় সিনেমার পর্দায় সাইরা দেয় এখানে ওখানে দিয়া যেন মুসলমানদের ইমানদারে নষ্ট করতে পারে আর বেউকুব মুসলমান এগুলোর পিছনে গিয়েই নিজের ইমানদারে ধ্বংস করতেছে সামনাসামনি যুদ্ধে আসবে না ওই মহিলাদেরকে ঘরের মহিলাকে বের করে দিব যা তোরা যা মদ নামায় দিব জুয়া নামায় দিব মোবাইলে এখন বলে জুয়া বেরিয়েছে ঘরে বইয়া জুয়া খেলন যায় নিজের ঘরে বইয়েই মাশাল্লাহ কোটি কোটি টাকা আটতাছে ফকির হইতেছে এগুলি সব ইহুদিদের চক্রান্ত নেশা জাতীয় দ্রব্য একের পানির মতো সহজ করে দিছে চাইলেই পাবেন ওই যে টাকার মধ্যে লেয়া থাকে না চাওয়া মাত্রই বাহককে দিতে বাধ্য থাকিবে আমগো দেশে এখন মাদক চাওয়া মাত্রই দিতে বাধ্য থাকিবে একদম সহজ হয়ে গেছে পানির মতো সহজ বানাই দিছে নেশা দ্রব্য মহিলাদেরকে ছাইড়া দিছে রাস্তার মধ্যে বেপর্দাভাবে ইমান নষ্ট করার জন্য জুয়া খেলা চালু করছে এটা সেটা এই সমস্ত আবিজাবি জিনিস দিয়া মুসলমানদের ধ্বংস করে কিন্তু এখনও সামনাসামনি যুদ্ধ করে না সাহস তাদের হয় না ওই যুগে এই অবস্থা ছিল তো আল্লাহ রসুলের উপর হামলা করার জন্য মুসলমানদেরকে মারার জন্য মদিনার সব বিধর্মীদেরকে নিয়ে ঐক্য জোট করলো ওই জোটের মূল হোতা ছিল ইহুদিদের নেতা তারা যখন দেখল যে মুসলমানদের বিরুদ্ধে সব ঐক্যবদ্ধ হয়ে গেছে তখন তারা মুসলমানদেরকে হামলা করলো কারো ১০০০ কারো ২০০০ কারো ৩০০০ এইভাবে একত্রিত করতে করতে তাদের সংখ্যা মোট হইল প্রায় ১০,০০০ উপরে কত হইল ঘুমায় গেছেন মনে হয় ঘুমায় গেছেন একটা তাকবীর দেন না রায় তাকবীর
তাদের শূন্য সংখ্যা কত হইল 10000 মুসলমানদের সংখ্যা শূন্য অল্প এরপর ওই যে উহুদ যুদ্ধের মার খাইছে এগুলি এখনো সারে নাই কারো আটকাডা কারো মাথাফাটা কারো ঘর নাই কারো এইডা নাই ওইডা নাই খাবার নাই এই করুণ অবস্থা তারা শূন্য নিয়ে আগায় আসতেছে মুসলমানদের দিকে মক্কা থেকে মদিনা তো 350 মাইল আসতে অনেক সময় লাগে তন্তর গাড়ি দিয়ে ফুরুত করে আসে নাই উট দিয়ে ঘোড়া দিয়ে আসতে আসতে অনেক সময় লাগে তারা যখন রওনা হইছে ওর আগে জিব্রাইল আসমান থেকে রওনা হইছে আয়েশা নবীজিরে জানায় দিছে এই এই ঘটনা ঘটতেছে আল্লাহ রাসূল ইমিডিয়েট সাহাবা ইকরামদেরকে নিয়ে জরুরি মিটিং ডাকলেন মিটিং এর মধ্যে তাদেরকে বললেন যে এই এই বর্তমান পরিস্থিতি এখন কি করা যায় সাহাবীদের মধ্যে হযরত আবু বকর বললেন ইয়া আল্লাহর রাসূল আমরা তাদের সাথে সন্ধি চুক্তি করি হুদাইবিয়ার মতো হযরত ওমর কইল না চুক্তি মুক্তি নাই মার সামনে দেই 10000 20000 কত হয় বুঝবনে যতক্ষণ দম আছে ততক্ষণ মারতেই থাকবে কোনো কথা নাই হযরত আলী কই আমি তো আছি খালি আপনি অর্ডার দিবেন না সবাই পরামর্শ দিল নবীজির কোনোটাই পছন্দ হইল না মুরুব্বি গো মাঝে মাঝে কামে লাগে বুদ্ধির লেগা কারণ মুরুব্বিরা সব কাজ করে বুদ্ধি দিয়ে কথা বুঝেন নাই কিছু মুরুব্বি মানুষ আশেপাশে রাখবেন ওই দৌড়াদৌড়ি মারামারিতে মুরুব্বি গো রাখবেন না কিন্তু বুদ্ধিতে মুরুব্বি গো রাখবেন কারণ মুরুব্বি গো বুদ্ধি বেশি কথা কয় না আর মাঠে লাগবো যুবক আর বুদ্ধি লাগবো মুরুব্বি গো সাহাবীদের মধ্যে মুরুব্বি ছিল কে কেডা কইছে মাশাআল্লাহ এটা সঠিক হইছে হযরতে সালমান ফার্সি ইসলাম গ্রহণ করছিল তখন বয়স কত 120 বছর বাড়ি এলো পারস্যে যখন মুসলমান হয়েছে তখনই বয়স 120 বছর তিনি ছিলেন মুরুব্বি মুরুব্বি পরামর্শ দিল হুজুর আমি একটা বুদ্ধি দেই কি বলে আমরা পারস্য দেশের লোক এই যুদ্ধ দেখতে দেখতে শুনতে বড় হইছি আমরা জানি কিভাবে এই পরিস্থিতিতে কন্ট্রোল করতে হয় কেমনে বলে যে আমরা মদিনার একদিকে তো হইল পাহাড় তিন দিকে খোলা যে দিকে পাহাড় ওই দিক দিয়ে তারা আসতে পারবে না বাকি তিন দিক দিয়ে আমরা গর্ত খনন করব খাল করব এটা হলো ডিফেন্সিভ আত্মরক্ষামূলক সিদ্ধান্ত যাতে করে তারা মদিনার ভিত্তে ঢুকতে না পারে আমাদের পারস্যে যুদ্ধ হইলে যদি আমরা আত্মরক্ষামূলক সিদ্ধান্ত নিতাম তাহলে এইভাবে গর্ত কইরা আমরা যুদ্ধে বিজয় হইতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই পরামর্শটা নবীজির পছন্দ হইছে আল্লাহ রাসূল সিদ্ধান্ত দিলেন হ্যাঁ সালমান ফার্সির কথা ঠিক এইভাবে কাজ করব আমরা হামলা করব না আমাদের উপরে হামলা করতেও দেব না আমরা চতুর্দিক থেকে গর্ত করে দেব এমন ভাবে যাতে তারা মদিনায় ঢুকতে না পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দল করলেন এক একটা গ্রুপের মধ্যে লোক দিলেন 10 জন কইরা অনেকগুলি গ্রুপ করছেন এক এক গ্রুপে কয়জন 10 জন 10 জন মানুষের দায়িত্ব দিলেন 40 হাত জায়গা গর্ত করার জন্য এই 40 হাত তোমরা 10 জন ওই 40 হাত তোমরা 10 জন এই 40 হাত তোমরা 10 জন কথা বুঝাইতে পারলাম এইভাবে 40 হাত 40 হাত করে এক এক গ্রুপের 10 জন রে করে ভাগাভাগি করে দিয়েছে সাহাবা একরাম গর্ত করতেছেন প্রিয় ভাইরা আমার আমি দায়িত্ব নিয়ে কথা বলতে পারি বর্তমান সময়ের সেনাবাহিনীদেরকেও যদি আপনি এই কাজে নামায় দেন সেনাবাহিনীর এত দ্রুত এত সুন্দরভাবে এই কাজ করতে পারবে না যেই কাজ আল্লাহ রাসূলের সাহাবীরা করে দেখাইছেন গর্তটা হইল নিচে 10 হাত পাশে হইল 15 হাত পাশে কত 15 হাত নিচে 10 হাত প্রায় 3 মাইল পর্যন্ত জায়গা কয় মাইল 3 মাইল জায়গা ওই ইয়ের বেকু মেশিন আছে ওই সময় বেকু মেশিন আছে কোন কাটার মাটার আছে কোদাল আর বেলচা দিয়ে এবার বুঝুন সময় কত মাত্র 15 দিন সুবহানাল্লাহ আগামী সপ্তাহে মাত্র 15 দিন 3 মাইল জায়গার মধ্যে গর্ত খনন করছে কোদাল আর বেলচা দিয়া কোন সেনাবাহিনী কোন বাহিনী নয় একমাত্র আল্লাহ রাসূলের সাহাবীরা সেটা পারে পেরেছে তাদের ইমানের শক্তির কারণে এই 15 দিনের মধ্যে বহু ঘটনা ঘটছে এখন সব একটা এলাকার সব মানুষ যদি মাটি কাটে আচ্ছা কাম করবে কে জমিনে কাজ করার দরকার আছে না খাওন দাওন দরকার আছে না খালি মাটি কাটলেই চলবে কিন্তু সবাই তো মাটি কাটার কাজে লেগে গেছে কিছু কিছু সাহাবী খুদার যন্ত্রণায় যখন কাতর আল্লাহ রাসূল বুঝতে পারলেন একজন সাধারণ সদস্য হিসেবে নবীজি নিজেও কোদাল হাতে মাটি গর্ত করার জন্য নেমে গেছে এখন যেখানে আল্লাহ রাসূল নিজে গর্ত করে সাহাবীরা পারবো কি ওইটা থুয়ে যাইতে তাদের খুব করুণ অবস্থা
হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কয়েকজন লোক এমন অবস্থা হইছে কোমরটা সোজা করে দাঁড়াইতে পারি না মাটি কাটবো তো দূরের কথা কোমর সোজা করে দাঁড়াতে পারি না ওই কোমরটা সোজা করার জন্য এই পেটের বরাবর একটা পাথর বানছে যাতে করে কোমরটা সোজা করে দাঁড়াইতে পারে এই অবস্থায় তিনি বলেন আমি আল্লাহ রাসূলের কাছে গেলাম হে আল্লাহর রাসূল এই পেটে পাথর বাইদা আর কতদিন পারতেছি না আর করতে কাজ সারা দিন সকালে শুরু হয় রাত্রেও হয় 24 ঘন্টা সারা দিন সারা রাত কাজ চলতেই আছে খালি মাঝে মাঝে নামাজের বিরতি শেষের দিন তো নামাজও পড়ে নেই এইভাবে কাজ চলতেছে আবু তালহা বললেন হে আল্লাহর রাসূল আর কত শরীরের শক্তিতে আর কুলায় না আর পারি না এই যে দেখেন কোমর সোজা করতে পারি না এইজন্য পেটের মধ্যে সবাই একটা করে পাথর বাজছে এই কথা বলে যখন আল্লাহর রাসূলের সামনে গেল আল্লাহর রাসূল তার চাদর মোবারক উঠাইলেন উঠানোর পরে দেখলেন আল্লাহর রাসূলের কোমরে দুইটা করে পাথর বাঁধা তারা বাজছে একটা নবীজির কয়টা দুইটা এই দৃশ্য দেখার পর সাহাবীরা আর পারে কিছু করতে মাথা নিচা করে দিয়া যে যার জায়গায় আবার গর্ত করা শুরু করছে একজন সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারে নাই কোদাল টোদাল বেলচা ফালাইয়া এক দরে গেছে বাড়িতে বাড়িতে গিয়া বউরে বলতেছে ঘরে কি আছে কয় খাবার তো কিছু নাই বলে একটা খাসি আছে আর কিছু আটা আছে খাসিটা জবা করে দিয়া বলছে যে ওই সময় মহিলারা এই চামড়া চুমড়া সব করতে পারতো কারণ ওই সময় এগুলি তাদের কাছে সহজ ছিল সে সবাইরে দিয়া আরো কয়েকজন মহিলারে দিয়া বলল এই খাসির গোস্ত রান্ধো আর রুটি বানাও আল্লাহর রাসূলরে গিয়া সুপে সুপে কইতাছে আল্লাহর রাসূল আপনি আর আপনার লগের দুই চারজন খাসি কয়টা একটা বুঝার না কয়জন হইব মানুষ পাঁচজন নাইলে দশজনীয় নবীজির গিয়া কইতাছে আল্লাহর রাসূল আপনি আর ওই যে আট দশজন লে আমার বাসায় চলে সামান্য একটু খাবারের ব্যবস্থা করছি আপনারা খাইয়া আসেন আপনি এইভাবে ক্ষুধার্ত থাকেন দেখতে ভাল লাগে না আট দশজন লই এটা কইয়া সে বাড়িতে গেছে নবীজি আর কথা শুনব এক লগে গর্ত করতেছে হাজার হাজার মানুষ এদেরকে রাইখা আট দশজনে এটা কি মিরবার ইমাম সাহেব পাইছেন সুপে সাপে গিয়ে খাইয়া পড়ব আট দশজন নিয়া নবীজি সুপে সাপে গিয়ে খাইয়া পড়ছে যে খাবার রেডি করতেছে নবীজি একরে পুরা ছুটি ঘোষণা করে দিছে গর্ত যত করছিল সব মদিনার সাহাবি তার বাড়িতে গিয়ে হাজির এখন মানে সাহাবিদের উপস্থিতির কারণে বাড়িতে আর গাছের ছায়াটা কিছু দেয়া যায় না খালি মানুষের মাতার মাতা সাহাবি তো ডরে ডোব গিলতেছে আল্লাহ রাসূলরে বললাম আট দশজন নিয়ে আইতে এতে পুরা দল নিয়ে আইছে খাসি হইলো একটা কেমনে কি করব নবীজিরে বললো হে আল্লাহ রাসূল নবীজি বললেন কি খাবারের ব্যবস্থা কয়েকটা খাসি আছিল জবাই করছি এর লেগে তো আট দশজনের কথা কইছি আর অল্প কয়টা রুটি বানানো হয়েছে নবীজি কয় যেই পাতিলের মধ্যে খাসি রান্না হইতেছে আর যেখানে রুটি বানানো হইতেছে সেখানে আমার নিয়ে যাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন মহিলাদেরকে কাজ করতে দেখতেছেন খাসি বানাইতে বলতেছেন আল্লাহ রাসূল বললেন এই রান্না হইতেছে যে রান্নার হাড়িটা চুলার থেকে নামাই বানা চুলার উপর থেকে গোস্ত দিতে থাকো আর খামিরটা একটা চাদর দিয়ে ঢাইকা দিয়ে বললেন ওইখান থেকে খামির নাও আর রুটি বানাও মহিলারা খামির নিতেছে রুটি বানাইতেছে আর রান্নার হাড়ির থেকে গোস্ত দিতেছে ইতিহাস সাক্ষী ওই একটা খাসি দিয়া বিশ্বনবী রহমতুল্লিল আলমিনের হাতের বরকতে হাজার হাজার সাহাবি সেই দিন পেট ভরে খাবার খাইছেন হাজার হাজার সাহাবি পেট ভরে খাবার খাইছেন সব শেষ হওয়ার পরে এখন তারা রুটি দিতেছে গোস্ত দিতেছে দেখে যে ভিতর থেকে ফিরত আসে ঘটনা কি ফিরত আসে কেন কয় আর কে খাইব খাওয়ার মানুষ নাই সবার পেট ভরে গেছে আল্লাহ রাসূল বললেন এইবার খামিরের কাপড়টা উড়াও আর পাতিলাটা চুলার থেকে নামাও তারা পাতিলা চুলার থেকে নামাইলো খামিরের চাদরটা উঠাইলো আল্লাহ রাসূল যেভাবে দিয়ে গেছিলেন এখনো তাই আছে নবীজি খাইলেন সাহাবিরা খাইলেন অনেক দিন পরে খাবার পাইছে ইচ্ছা মতো খাইছে সবাই খায়া আবার যার যার মতো আবার কোদাল নিয়া মাটি কাটা শুরু কাটতে 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 আবার কয়েকদিন গেছে আবার ক্ষুধায় অবস্থা জটিল হয়ে গেছে আর কারো কাছে খাবার নাই একজন সাহাবি সামান্য কিছু খেজুর ছিল গাছের মধ্যে এখন ওই দৃশ্য দেখা নবীজিরে কেউ এটা কইতেও সাহস পায় না যে আট দশজনরে দিয়েন খেজুর আইনা নবীজির কাছে দিয়ে দিছেন আপনি যা করেন করেন আল্লাহ রাসূল একটা চাদর বিছিয়ে দিলেন চাদরের মধ্যে খেজুরটি ডাইলা দিলেন সাহাবিদেরকে বললেন তোমরা খাইতে থাকো
তাফসির ইবনে কাসির আর রাহিকুল মাখতুম ইতিহাসের কিতাবগুলি সাক্ষী। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, নবীজির চাদরের মধ্যে ওই খাজুর এইভাবে বাড়তেছিল, খাজুরটা ছিল বড়, চাদর ছিল বড়, খেজুর ছিল অল্প কয়টা, কিন্তু সেখানে খেজুর বাড়তে বাড়তে এমন অবস্থা হইল চাদরের বাইরে এখন খেজুর পড়া শুরু করছে, খেজুর বাদ বাইরে চাদরের বাইরে পড়তেছে, এই সাইডে কতটি পরে, ওই সাইডে কতটি পরে, এই সাইডে পরে। সাহাবা একরাম দুই হাতে টোকাই নিয়ে খাওয়া শুরু করলেন, খাইতে 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 সাহাবিরা শ্বাস পর্যন্ত কইতে বাধ্য হইছে, ইয়া রাসূলুল্লাহ আর কতক্ষণ এবার থামান, আর খাইতে পারতেছি না, এবার রাখেন। নবীজি রাখলেন ওই আল্লাহ রাসূলের দুইটা মুজেজা, আরও এরকম কয়েকটা মুজেজা হয়েছে, পানির মুজেজা হয়েছে, পানির সংকট, পানি নেই, অল্প একটু পানি, এত হাজার মানুষ এই পানি দিয়ে কি করবে? আল্লাহ রাসূল বললেন, আমি ওযু করুম একটু পানি আনো। সাহাবীরা মনে মনে চিন্তা করে, পানি তো খাইতে পাই না, আল্লাহ রাসূল ওযু করব, ঠিক আছে পানি আনলো। আল্লাহ রাসূল একটু ওযু করলেন, প্রথম কুলি করলেন, কুলির পানিটা ওই পাত্রের মধ্যে ঢাললেন, ডাইলা বললেন এবার এখান থেকে তোমরা পানি নাও। আল্লাহ রাসূলের কুলির বরকতে এমন হয়ে গেছে ওই এক লোটা পানির মধ্যে সমগ্র মদিনার মানুষের পানি সরবরাহ হয়ে গেছে। এরকম অনেক ঘটনা হয়েছে। হওয়ার পর দৃশ্যপট এমন হইল, কাফেররা অগ্রসর হয়ে আসতেছে মদিনার দিকে। এখন আমি মুজেজার কথা বললে মুজেজার দিকেই যাইব। এখন আয়াতটা নাজিল হইল কোন সময়, সাহাবা একরাম গর্ত করতে 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 হঠাৎ করে তাদের সামনে একটা বড় পাথর পড়ছে, মাটির নিচে গর্তে পড়ে বিরাট এক পাথর, এমন বড় পাথর কোদাল দিয়ে ওটার উপর কোপ দিলে কোদাল ফিরত আসে। এখন তারা গর্তের কাজ করছে, এক জায়গায় দিয়ে যদি গর্ত করতে না পারে ওই জায়গায় দিয়ে তো কাফেররা এসে পড়বে, এখন কি করব? আল্লাহ রাসূলকে জানাইলেন, নবীজি গেলেন সেখানে, গিয়া আল্লাহু আকবার বলে প্রথম একটা আঘাত করলেন। নবীজির আঘাতের কারণে বিরাট একটা নূরের মতো আলো, স্ফুলিঙ্গ, আগুনের যেমন স্ফুলিঙ্গ বের হয় ওরকম পাথরের ঘর্ষণে আগুনের স্ফুলিঙ্গ উঠল, জ্বলে উঠল। আল্লাহ রাসূলের এক আঘাতে পাথরটা এক টুকরা হয়ে গেল। আল্লাহ রাসূল আরেকটা আঘাত করলেন, আরেকটা টুকরা হইল, আরেকটা আঘাত করলেন, আরেকটা টুকরা হইল, তিনবারই এরকম উপরে আলো ছড়াইল। নবীজি বললেন আলহামদুলিল্লাহ। সাহাবা একরাম বললেন, হে আল্লাহ রাসূল পাথর ভাঙছেন এই জন্য আলহামদুলিল্লাহ বললেন? নবীজি বললেন, না, আমি যখন পাথরের মধ্যে প্রথম আঘাত করলাম যেই আলোর বিচ্ছুরণ ঘটেছে ওই আলোর মধ্যে আল্লাহ পাক আমাকে পারস্য সম্রাটের রাজপ্রাসাদটা দেখাইছে, জিব্রাইল কানে কানে এসে বলতেছে, হে রাসূল আমার যেই সাহাবিরাই যে খাবার খাইতে পারে না, পেটের মধ্যে ক্ষুধা নাই, শত্রুর ভয়ে তার মাটি কাইটা নিজের দেশ বাঁচাইতেছে, এমন একটা সময় আসবে আপনার এই ক্ষুধার্ত না খাওয়া অনাহারি সাহাবিরাই ওই পারস্য সম্রাটের রাজপ্রাসাদকে দখল করবে। নবীজি বললেন, তখন আমি বলছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার যখন আবার আঘাত করলাম, আবার আলোর বিচ্ছুরণ হইল, সেখানে রোম সম্রাটের রাজত্ব দেখতে পাইলাম, জিব্রাইল কানে কানে বলল, হে রাসূল এটাও আপনার সাহাবিরা দখল করবে। তৃতীয় আরেকটা আঘাত করলাম, ইয়ামানের রাজধানী সানাআ, ওই সানাআর বড় রাজপ্রাসাদটা আমার চোখের সামনে ভেসে উঠল। আল্লাহর রাসূল বলেন, জিব্রাইল আমাকে বলল এই ইয়ামানের রাজধানী সানাও আপনার সাহাবিরা দখল করবে। হযরতে ওমরের আমলে এগুলি সব মুসলমানের দখলে চলে আসছে। নবীজি এবার পাথরের আঘাত করলেন, পাথর ভেঙে গেলেন। আয়াতটা নাজিল হইল তখন যখন পাথর ভাঙে না, আল্লাহ পাক কোরআন আয়াত নাজিল করে দিয়ে বলেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন যে সালমান ফার্সি বুদ্ধি দিছে, এই বুদ্ধিতে এই কাম হয় নাই, আসলে যদি যুদ্ধে বিজয় লাভ করতে হয়, ক্ষমতা পাইতে হয়, সেটা আমার কাছ থেকে নিতে হবে, কারণ সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। গর্ত করার বুদ্ধি আপনারা ঠিকই করছেন, কিন্তু পাথরটা কি করতেন যদি আমি সাহস না দিতাম, আমি যদি তৌফিক না দিতাম গর্তটা তো রয়ে গেছিল, এই এতদিনের সব কষ্ট বিফলে। আল্লাহ পাক তখন জানাই দিলেন, হে নবী আপনি বলেন সব ক্ষমতার উৎস জনগণ না, সব ক্ষমতার উৎস আমি, বলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি সকল ক্ষমতার উৎস, তুতিল মুলকা মান তাশা, যাকে চান আপনি ক্ষমতা দান করেন, ও তানজিউল মুলকা মিম্মান তাশা, যারে চান ঘর দইরা ক্ষমতার থেকে নামায় দেন, ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা, যাকে চান আপনি সম্মানিত করেন, যাকে চান আপনি অপমানিত করেন, বিয়াদিকাল খাইর, সকল কল্যাণ আপনার হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, একমাত্র সকল ক্ষমতার মালিক আবারও আপনি আল্লাহ। সাহাবিরা বুঝলেন যে আমরা যতই বুদ্ধি করি আল্লাহর সাহায্য না আসলে কিচ্ছু করা যাবে না, তখন এই আয়াতটা নাজিল হয়েছে। এখন এখানেই শেষ করব না বাকি ঘটনাটা কমু কি কন কইলাইতাম। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি, হ্যাঁ
নমস বাদ দিয়ে শুনবেন, এত বালা বালা না। আচ্ছা তো গর্ত করল। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দিন, ওই হ্যাঁ কথাটা মিলা গেছে, শেষের দিন যেদিন গর্ত করা প্রায় শেষ, জোহরের নামাজের সময়, বেলাল রাদিয়াল্লাহু আনহু আয়েশা বলতেছে, আল্লাহ রসুল জোহরের নামাজের তো সময় হয়ে গেছে, নবীজি বললেন এখন নামাজের সময় নেই, গর্ত করো। গর্ত করলেন। আসরের সময়, হে আল্লাহর রাসূল আসরের সময় গেছে, গর্ত করতে থাকো। মাগরিবের সময় গেছে, গর্ত করতে থাকো। এশারের সময় গেছে, গর্ত করতে থাকো। চার ওয়াক্ত নামাজ নবীজি কাজা করছেন কাফেরদের কারণে, এশারের নামাজের ওয়াক্ত শেষ, মুসলমানদের গর্ত করা শেষ, কাফেররা এসে গর্তের সামনে হাজির। অর্থাৎ নবীজি যদি মাঝখানে নামাজের সময়টা বের করতো, তাহলে কাজ শেষ হওয়ার আগে আগে তারা চলে আসতো, 15 দিনের সবার এই মাথার ঘাম, পায়ে ফেলা পরিশ্রম কষ্ট সব বিফলে যেত। নবীজি চার ওয়াক্ত নামাজ যে ওই কাফেরদের কারণে কাজা করতে হইছে, এই জন্য নবীজি অনেক দিন তাদেরকে বদ্ধ করছেন, সাহাবিরাও কাজা করছেন। এখন তারা ময়দানে আইসা দেখতেছে, এই কাজ যে মুসলমানরা গড়াইব এটা তো তারা কল্পনাও করতে পারে না। তারা তো মনে করছে মদিনায় এসে হামলা করবে। এখন দূর থেকে তারাও তীর মারে, গর্ত অতিক্রম করে কেউ আসতে পারে না। তারাও দূর থেকে তীর মারে, মুসলমানও দূর থেকে তীর মারে, তীরের জোরে যে যতটুক পারে, কিন্তু আসলে কাজ হয় না। তো একদিক দিয়ে ঢুকার একটা ব্যবস্থা করছিল হজরতে আলী, সেই জায়গায় গিয়ে নিজে দাঁড়াইছে, দাঁড়াইয়া ওই সুযোগটারও বন্ধ করে দিস। এখন এই গর্ত ভরব বইরা, তারপরে তারা মদিনার ভিতরে ঢুকবো, গর্ত ভরার জন্য আইলেই তো মুসলমানরা তীর মারব, এখন গর্তের সামনেও আইতে পারে না, কি করব। মহিলারা মাঝে মধ্যে যখন কাজ্জা লাগবো, দেখবেন একজন এই বিল্ডিংয়ে, একজন ওই বিল্ডিংয়ে, তখন কেউ করে ধরতেও পারে না, মারতেও পারে না, কি করে মুখের ভাব ভঙ্গিমা এরমভাবে করে এমনভাবে দেয়, মানে ওইনে খারাই আরে কিলাইতেছে, কথা বোঝার নাই, ওইরকম ভাব আর কি। এখন এরা গর্তের ওই পাশে খারাই এমন ভাব করতেছে, মানে ওই এনে দাঁড়াইতো করে কিলাইতেছে, পারে না তো, গালি গালাজ করতেছে, ধমকাইতেছে, হ্যাঁ মুসলমান কাপুরুষ, যুদ্ধ করার সাহস নেই, গর্ত করলি কেন, পারলে সামনে আয়, একবাবের বেড হইলে আয়, এইটা সেটা বহুত কথা। এর মধ্যে কাফেরদের একজন লিডার ছিল, তার নাম ছিল আমর ইবনে আবি ইবনে আব্দে উত, তার বয়স ছিল 90 বছর, অনেক বড় যোদ্ধা ছিল, তার জীবনে যুদ্ধে কেউ পরাজিত করতে পারে নাই। সে বদরের যুদ্ধে মুসলমানদের কাছে হারার পর প্রতিজ্ঞা করছিল, যতদিন মুসলমানদেরকে পরাজিত না করব ততদিন মাথায় তেল দিব না। সেই দিন সে অনেক জোশ নিয়ে আইছিল যে মুসলমানকে মারব, কিন্তু গর্তই পার হইতারে না, কাছেই যাইতারে না, মাথাটা গরম হয়ে গেছে, গর্ত লইয়েই লাভ দিয়া গর্তের মধ্যে, এই ঘোড়া নিয়েই গর্তের মধ্যে লাভ দিয়ে নামছে, নাইমা ঘোড়ার পাউডি খাইতে ফেলাইছে, ফালাই বুঝাইলো যে আমি পলাইতে আসি নাই, গর্তে নামছি, মইলে মরবো নাইলে মারবো, সাহস আছে। সে নবীজিরে গালিগালাজ করতেছে, আল্লাহরে গালিগালাজ করতেছে, মুসলমানরে গালিগালাজ করতেছে, সাহস নাই, ভীতু কাপুরুষ, আমি 90 বছরের বুড়া মানুষ, পারলে আমার লগে আয় যুদ্ধ করতে, এই যে বারবার গালি দিতেছে, হযরত ওমর তো জিদ্দে ফাইটে যাইতেছে, কিন্তু সে জানে আমি নবীজির কাছে অনুমতি চাইলেই আমারে কয় যে না, আমারে কয় না, এলেকার হযরত ওমর কিছু কয় না, চুপ করে খাড়ায় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়া বললেন হে আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিলে আমি যাই, আর তেল কতটুক জমছে একটু দেখাই। নবীজি কইলো যে না, তুমি পারবা না, তুমি জানো এটা কি, ওইটা মক্কার সবচাইতে বড় যোদ্ধা, চল। আবার সে গালিগালাজ শুরু করছে, কেউ আসে না। আবার হজরতে আলী গেছেন, গিয়ে বলতেছেন আল্লাহর রাসূল একটু অনুমতি দেন না, অনেকবার বাইরে গেছে, আর একটু আমি থামাই দিয়ে আসি। 2-3 বার যখন হজরতে আলী বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে প্রথমবার কেন আটকাইছে এটা আমি পরে বলতেছি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত খুশি হইলেন, হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহ রসুল নিজের মাথার পাগড়ি খুলে হজরতে আলীর মাথার মধ্যে বাইন্দা দিচ্ছেন, কপালের মধ্যে চুমা দিচ্ছেন, নবীজির হাতের সেই জুলফিকার, যেটা হজরতে আলীর তরবারিতে জুলফিকার বলা হয়, সেই জুলফিকার হজরতে আলীর তরবারি দিয়ে বলে, যা আল্লাহর শত্রুদের সামনে আল্লাহর বাঘ ময়দানে আমি ছেড়ে দিলাম। হজরতে আলীরে নবীজি এইভাবে ছেড়ে দিলেন। হজরতে আলী যাইতেছে, নবীজি পিছন থেকে দোয়া করতেছে, হায় আল্লাহ, আমার চাচা আবু তালেব মারা গেছে, আমার হামজা চাচা উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার বংশের নিশানা বলতে শুধু আলী আমার কাছে আস, আল্লাহ আমার আলীরে তোমার দিনকে বিজয় করার জন্য পাঠাইলাম, আমার আলীকে সহি সালামতে তুমি আমার কাছে ফিরাইয়ে দিও। পাঠাই দিলেন হজরতে আলীকে, হজরতে আলী গর্তের মধ্যে নামলেন,
কাফের জিগিতেছে তুমি কে কয় আনা আলী ইবনে আবি তালেব আমি আবি তালেবের ছেলে আলী সে বলতেছে তোমার বাবা আমার খুব ভালো বন্ধু ছিল তোমার লগে আমি যুদ্ধ করব না ভাতিজা মানুষ তুমি যাও অন্য কাউরে পাঠাও আর কোনো বীর পুরুষ নাই হযরত আলী বললেন কুত্তা মারতে এবার বীর পুরুষ লাগে নি কথা বুঝলেন সুবহানাল্লাহ বলেন না হযরত আলীর সাথে কতায় জিততে পারে দুনিয়াতে নবীজি পারে না কতায় জিততে হয় করতে পারে ওই যে কইলাম না একদিন নবীজির সাথে খেজুর খাইতেছে দুইজন একসাথে বইসা তো সবাই খেজুর খায় খায়া বিসিগুলা নিজের সামনে রাখে নবীজি আর আলী একসাথে বসছে তো নবীজি খেজুর খায় খায়া খেজুর রাখে আলীর সামনে কারণ খেজুর খাওয়া শেষ নবীজির সামনে একটাও বিসি নাই আর সবার চাইতে বেশি বিসি কার সামনে আলীর সামনে দুইজনের নবীজি কইতেছে দেখো সবাই খাইছে আমার জামাইও খাইছে জামাই কত বেশি খাইছে দেখো হযরত আলী কইতেছে হ জামাই তো বেশি খাইছে আর শ্বশুরে দেখেন বিসি শুদ্ধা খেয়ে বেশি হযরত আলীর সাথে কথাই কেউ পারতো না তাহলে সেই বললো যে তুমি বড় একটা বীর যোদ্ধা পাঠাও আমার সাথে যুদ্ধ করতে হযরত আলীকে আমি তো কুত্তা মারতে আইছি কুত্তা মারতে কি বড় যোদ্ধা লাগে নাকি তো সে বলতেছে কুত্তা কই হযরত আলী কইলো তুই কি নিজের কুত্তার চাইতে বেশি মনে করস আমরা তো মনে করি তুই একটা কুত্তাই তো সে বললো ঠিক আছে তুমি যদি আমার সাথে যুদ্ধ করতে চাও আমি রাজি আছি তবে আমার তিনটা শর্ত আছে কি তোমারে আমি সুযোগ দিলাম তুমি ফিরত যাও আর যদি ফিরত না যাও তাহলে তুমি আমাদের ধর্ম গ্রহণ করে নাও অথবা আমাদের কাছ থেকে পরাজয় বরণ করো হযরত আলী কয় তিনটার একটাও মানা সম্ভব না আমি তিনটা শর্ত দিই দেখি আপনি একটা মারতে পারেননি কি হযরত আলী কইল প্রথম শর্ত ইসলাম গ্রহণ করেন কয় পারুম না কয় দ্বিতীয় শর্ত আমার কাছে পরাজয় স্বীকার করে এখান থেকে চইলা যান কয় এটাও পারুম না হযরত আলী কয় তৃতীয় শর্ত আমার সাথে যুদ্ধ না করে এক কদম এখান থেকে লড়তে পারবি না সুবহানাল্লাহ নাই আমার সাথে লড়াই শেষ না হওয়ার আগ পর্যন্ত এক কদম এখান থেকে লড়তে পারবি না কয় ঠিক আছে যুদ্ধ করুম হযরত আলীরে বললো ঠিক আছে তুমি ছোট মানুষ তুমি আগে মারো হযরত আলী কইটা ইসলামের নিয়ম না আমরা আগে মারি না আমাদেরকে আগে মারলে আমরা আহত হইলে জখম হইলে তারপরে আমরা আঘাত করি এটা মৌমাছির বাসার মতো মুসলমানের স্বভাব সারা জীবন মধু খাওয়াইয়া যায় কিন্তু একবার কেউ ডিল মারলে বাপ দাদা সৈদ্য গোষ্ঠীর নাম ভুলে দেয় এখন যখন হযরত আলীর এসে আঘাত করছে তার আঘাতের প্রচণ্ড এত কড়া আঘাত করছে অনেক বড় যোদ্ধা তো হযরত আলী তরবার দিয়া ঢাল দিয়া ফিরাইছে ঢাল ভাইঙা তার তরবারির আগাটা হযরত আলীর কপালে লেগে কপালটা কেটে গেছে অনেক শক্তিশালী হযরত আলী কইল আমারে তোমার সৎ এবার আমি মারি তুই ঠেকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দেয়া সেই জুলফিকার বের করে তিনি যখন আঘাত করলেন আল্লাহু আকবার হাদিসের কিতাবের মধ্যে আসছে হযরত আলীর এক আঘাতে তার গর্দান কল্লা গর্দান থেকে আলাদা হয়ে হযরতে আলীর তরবারির মুঠা পর্যন্ত মাটির মধ্যে ঢুকে গেছে এক আঘাতে বিজয়ের বেশে হযরতে আলী ফিরে আসলেন এই দৃশ্য দেখে হযরতে আলীরে মারার জন্য হযরত ওমরের দুই ভাই তারা কাফের ছিল তারা হযরতে আলীরে মারার জন্য গর্তের মধ্যে লাফ দিয়ে নামছে হযরত ওমর কইল আর তো আমার কারো অনুমতির দরকার নাই বাইরেই যখন ইসলামের বিরুদ্ধে আলীরে মারতেছে অনুমতির দরকার নেই ওমরও গর্তের মধ্যে লাফ দিয়ে নামছে ওমর যখন লাফছে তারে দেখেই এক ভাই দৌড়ে পালাইছে আরেকটা ছিল ওই আরেক ভাইরে হযরত ওমর নিজের হাতে হত্যা করছে হযরত আলী আর হযরত ওমর দুইজন বীরের বেশে তারা গর্তের থেকে উপরে উঠে আসলো ২৭ দিন পর্যন্ত মদিনা তারা অবরোধ করে রাখছিল ঢুকার চেষ্টা করছে কিন্তু গর্তের সামনেও যাইতে পারে নাই অবশেষে পরাজয় বরণ করে সেখান থেকে তারা চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের কথা স্মরণ করে দিয়ে রসুলকে বললেন হে রসুল আপনি স্মরণ করেন সেই দিনের কথা আর আপনার সাহাবীদেরকে বলে দেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক সকল ক্ষমতার উৎস কিন্তু আমি সকল ক্ষমতার মালিক আমি আমি যাকে চাই তার ক্ষমতা দান করি আমি যাকে চাই তার ক্ষমতার থেকে অপসারণ করি তো ইজ্জু মাংতাশা ও তো জিল্লু মাংতাশা যাকে চাই আমি ইজ্জত দেই যাকে চাই আমি বেইজ্জতি করি বিয়াদিকাল খৈর সকল কল্যাণ আমার হাতে ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর শক্তিমান তুলিজুল আরেক আয়াত আছে শেষ করে দেই তুলিজুল লাইলা ফিন নাহার আল্লাহ পাক বলেন এখানেই আমার ক্ষমতা শেষ নয় আমার ক্ষমতা আরও আছে তুলিজুল লাইলা ফিন নাহার আল্লাহ হচ্ছেন তিনি যিনি রাত্রির মধ্যে দিনকে ঢুকান ও তুলিজুল নাহার ফিন লাইল এবং দিনের মধ্যে রাতকে ঢুকান এই যে দেখেন এখন কিন্তু রাত বড় দিন হয়ে গেছে ছোট কিছুদিন পর পরিবর্তন হইয়া দিন হবে বড় রাত হবে ছোট তাহলে রাতের মধ্যে দিন ঢুকাইলো দিনের মধ্যে রাত ঢুকাইলো কথা বুঝেন নাই আমার অতুখরিজুল মাইতা মিনাল হাই মৃত থেকে জীবিত বের করেন অতুখরিজুল হাইয়া মিনাল মাইতি জীবিত থেকে মৃত বের করেন মৃত থেকে জীবিত বের করেন
একটা গাছের মধ্যে ফল পাকতে 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 যখন কেউ খায় না, এটা পাকতে পাকতে খালি যত দিন যায় অতই বেশি পাকে, না পাকতে পাকতে শেষে বইচা যায়? তো যখন এটা পাকা থাকে তখন হলো জীবিত, পাকতে 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 যখন পচে গলে নষ্ট হয়ে যায় তখন এটা হয়ে যায় কি? মৃত। আবার যে মৃত হয়ে গেছে ওই মৃতর একটা বীজ নিয়ে যদি আবার মাটির ভিতরে লাগান তখন ওই মৃতটার ভিতর থেকে আবার জীবিত বের হয়। কথা কয় না, কথা বুঝাইতে পারছি আমি? জীবিতটারে মৃত বানাইলো আল্লাহ, আবার ওই মৃতটার ভিতর থেকে জীবিতটা বের করলো কে? আল্লাহ। আল্লাহ বলেন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমাদেরকে যে নাপাক পানি দিয়ে সৃষ্টি করা হয়েছে এটা জীবিত না মৃত? মৃত না, এটার মধ্যে রুহু আছে। কিন্তু আল্লাহ পাক যখন চায় তখন এই মৃত জিনিস থেকেই আমাদের মতো মানুষকে তৈরি করে। কথা ঠিক না? এই জন্য আল্লাহ পাক বলেন জীবিত থেকে মৃত বানাই আমি, আবার মৃত থেকে জীবিত বানাই আমি। ওয়া তারজুকু মান তাশা উবিগ। এই প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা করলে আরও কমপক্ষে এক ঘন্টা সময় লাগবে, সংক্ষেপে শেষ করলাম। ওয়া তারজুকু মান তাশা, দোষ তো আমার না, আমি তাফসির করতে চাইছি, আপনারা কইছেন ঘটনা কন, তো ঘটনা কইতে যে আমার তাফসিরের সময় কমে গেছে, নয়তো তাফসির বেশি করতাম। ওয়া তারজুকু মান তাশা উবিগয়রি হিসাব, আর আপনি যাকে চান তাকে বিনা হিসাবের রিজিক দান করেন। বিনা হিসাবের কথাটা বুঝে নিয়েন ভালো মতো। আপনি দেখবেন যারা ব্যবসা করে চাকরি করে যে যা করেন, আপনি দেখবেন আপনার জীবনে এমন এমন সময় আসে, এমন এমন টাকা আপনি ইনকাম করেন যেটা কল্পনাও করেন না, এখান থেকে দশটা টাকা আপনার ইনকাম হবে। কথা কয় না? এমন অনেক সময় হয় যে আপনি কল্পনাও করেন না এইখান থেকে আপনার দশটা টাকা ইনকাম হবে, কিন্তু দেখা যায় এখান থেকে ভালো একটা টাকা কিন্তু আপনার ইনকাম হয়ে গেছে। আল্লাহ পাক বলেন এই যে হিসাবের বাইরে এটা দেওয়ার ক্ষমতা একমাত্র আমি রাখি। অনেকে বিয়া করতে রাজি হয় না, কয় আমি খাওয়া মুখ কেমনে হিসাব কইরা পায় না। আরে আপনি হিসাব কইরা পাইলে তো আপনি আল্লাহ হয়ে গেলেন, এমন কিছু হিসাবের বাইরেও রাখতেই বোঝে যেটা আল্লাহর উপরে ছেড়ে দিবেন। কথা বুঝাইতে পারলাম? হিসাবের বাইরে কিছু রাখবেন আর বিশ্বাস রাখবেন ওইটা আল্লাহ আমারে দিবে। যদি ওই বিশ্বাস আল্লাহর উপরে রাখতে পারেন, আল্লাহ বলেন আমার বান্দা আমারে যেমন মনে করে আমি তেমনই আচরণ করি। চোরে চুরি করতে গিয়া দোয়া করেন আল্লাহ বাসাও আল্লাহ বাসাও আল্লাহ বাসাও, ডাকাতি ডাকাতি করতে গিয়া দোয়া করে আল্লাহ বাসাও আল্লাহ বাসাও আল্লাহ বাসাও, চোরে বাচ্চা এক হয় আল্লাহ আমারে বাঁচাইছে, ডাকাইতে হয় এক হয় আল্লাহ আমারে বাঁচাইছে, আবার হুজুরেও কয় আল্লাহ আমারে বাঁচাইছে, সবাই কয় আল্লাহ আমারে বাঁচাইছে, আল্লাহ কয় আমার বান্দা আমারে যেমন মনে করে আমি তার সাথে তেমনই করি। কথা বুঝাইতে পারলাম? এই জন্য সব করা করা হিসাবের দরকার নাই, হিসাবের বাইরে কিছু রাখবেন আর ওটা আল্লাহর উপরে ছেড়ে দিবেন, বিশ্বাস করবেন আল্লাহ আমারে দিবে। যদি ওই বিশ্বাস রাখতে পারেন আল্লাহ পাক অবশ্যই দিবেন। আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আমি পারি না এমন কোনো কাম নাই। এই কথাটা শুধু আল্লাহরই সাজে, আপনি কইন না, আবার সিঁড়ি কয়ে যাবেন। পারি না আমি এমন কোনো কাজ নাই, এই কথাটা শুধু কে বলতে পারবে? কাজেই আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন। এবার কোন মনে কোনো চিন্তা পেরেশানির কোনো দরকার আছে? যা আছে সবকে দেখবেন, বাস আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহ পাক সব পূরণ করবেন। আজকের এই তাফসিরের কথাগুলোকে আল্লাহ পাক আমাদের জেনে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন।